হেই ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, তোমাদের মাঝে চলে আসলাম আরেকটি বার নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলে ভালো আছো। ড্রিম লিগ সকার 25 গেম আসার আগে একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, তোমার যেসব প্লেয়ার রিমুভ হতে যাচ্ছে তাদেরকে কিনে রাখো, অথবা যারা লিজেন্ডারি থেকে রেয়ার হয়ে যাবে তাদেরকে অবশ্যই কিনে রাখার ট্রাই করো। সো আজকে কয়েকটা প্লেয়ার দেখাবো যাদেরকে অবশ্যই কিনে রাখবে। আশা করি ভিডিওটা সম্পূর্ণ আটেন দেখতে থাকো, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর ভিডিওটাতে লাইক দিয়ে না থাকলে ফার্স্ট একটি লাইক করে দিও। সো ফার্স্ট অফ অল রয়েছে অলিভার জিরোড, বর্তমানে কিন্তু এই প্লেয়ারটা ডিএলএস গেমে আছে, তবে ডিএলএস 25 গেমে আর থাকবে না, বিকজ ও চলে গেছে অন্য একটা লিগে, এমএলএসে চলে গেছে, যার কারণে এই প্লেয়ারটা থাকছে না, এবং সেই সাথে ফ্রান্সের জাতীয় দল থেকে কিন্তু অবসর নিয়েছে। এই মোবাইল কিন্তু রিমুভ হতে যাচ্ছে নেক্সট আপডেটে, দ্রুত নিয়ে রাখতে পারে এই প্লেয়ারটাকে বন্ধুরা। তারপর প্লেয়ারটা রয়েছে ভিক্টর ওসিমেন, সো সেন্টার ফরওয়ার্ড, এই প্লেয়ারটাও কিন্তু রিমুভ হতে যাচ্ছে নেক্সট আপডেটে, তবে ডিএলএস 25 গেম যদি এফটিজে নাইজেরিয়ার সাথে চুক্তিবদ্ধ হয়ে যায় তবে এই প্লেয়ারটা রিমুভ হবে না। সো তারপরে প্লেয়ারটা রয়েছে পেপে, পেপে কিন্তু নেক্সট আপডেটে আর থাকছে না, বিকজ সব ধরনের পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছে এই সেন্টার ব্যাক বন্ধুরা। তারপর প্লেয়ারটা হচ্ছে সার্জিও রামোস, সার্জিও রামোসও কিন্তু রিমুভ হতে যাচ্ছে নেক্সট আপডেটে, কেননা এই সার্জিও রামোস কিন্তু চলে গেছে আর্জেন্টাইন একটি ক্লাবে, তো আর্জেন্টিনার সাথে কিন্তু একটি চুক্তিবদ্ধ নেই আর্জেন্টিনার ক্লাবের সাথে, যার কারণে এই প্লেয়ারটা রিমুভ হতে যাচ্ছে নেক্সট আপডেটে। তো এই কয়েকটা আর কি লিজেন্ডের প্লেয়ার দেখালাম যারা অবশ্যই রিমুভ হবে এবং যাদের রেটিংটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অনেকগুলো প্লেয়ার রয়েছে, তো একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়, পসিবল নয়। সো এর জন্যই তোমাদেরকে বিভিন্ন ভিডিওতে আর কি এক এক করে দেখানো হবে যে যারা যারা রিমুভ হতে যাচ্ছে অথবা যাদের রেটিং কমতে যাচ্ছে অবশ্যই নিয়ে রাখতে পারো এইসব প্লেয়ারদের, এবং আপডেট আসার আগ পর্যন্ত অবশ্যই তোমাদের সাথে থাকবো এবং কন্টিনিউ ভিডিও করার ট্রাই করব, কারণ যেহেতু মেগা আপডেট আসতে চলেছে ডিএলএস 25 এবং লোগো কীরকম হবে এবং ফিচারগুলো কীরকম আসতে পারে অবশ্যই সাজেস্টেড ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে যাব। সো বন্ধুরা আজকে আর ভিডিওটা লং করতেছি না, আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সো যারা এরকম আইডি নিতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু 260,000 মতো কয়েন রয়েছে এবং সেই সাথে 10,000 ডায়মন্ড রয়েছে, তো তোমাদেরকে কিন্তু কোয়েন জমাতে হবে না, যারা যারা রিমুভ হবে যেসব প্লেয়ার রিমুভ হয়ে যাবে তাদেরকে তুমি কিন্তু এইসব কোয়েন দিয়ে অনায়াসে কিনে নিতে পারবে, অর্থাৎ তোমার কাছে যদি 40,000-20,000 কোয়েন থাকে খুব সহজে কিন্তু এসব প্লেয়ারদের নিয়ে রাখতে পারবে, অর্থাৎ 40টা প্লেয়ার খুব সহজে নিতে পারবে। ওয়েল তো এই আইডিটা আজকে সেল করবো, তো দেখতে পাচ্ছ বেল আইডি, গ্যারেথ বেল আইডি, তো কোচিংগুলো দেখতে পাচ্ছ হচ্ছে কোচিংগুলো কিন্তু মারাত্মক হয়েছে, 98 রোনালদো, 99 মেসি, দিয়াগো কস্তা আছে, তারপর হ্যাজার্ড, ভালো কিছু প্লেয়ার রয়েছে, তো চাইলে এটা নিতে পারো, খুবই অল্প দামে সেল করা হবে, যারা নিবে অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবা।